শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়পল্লীতে উদয়পল্লী যুবক সংঘ এবং উদয়পল্লী বাজার কমিটির যৌথ উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবছর এই পুজো 74তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় 4 লক্ষ টাকা। এবছরে তাদের থিম অগ্নিকন্যা। ডালপালা গাছের ছাল ব্যবহার করে সবুজায়নের মধ্য দিয়ে নারী ভূমিকার একটি অংশ তুলে ধরা হবে বলে জানান উদয়পল্লী যুবক সংঘের সদস্য মানিক নন্দী। সার্বজনীন দুর্গোৎসব যুবক সংঘ পরিচালনায় এবং উদয়পল্লী বাজার উন্নয়ন কমিটির সহযোগিতায় 74তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব। এবছরে আমাদের বিষয় ভাবনায় আমরা চয়ন করেছি তবুও অগ্নিকন্যা। তবুও অগ্নিকন্যা বিষয়টি আমাদের সমাজে মেয়েদের যথেষ্ট ভূমিকা আছে। তারা সন্তানের প্রতিপালন, সংসারের চিন্তাভাবনার পাশাপাশি তারা যে দেশকে নিয়ে সমানভাবে গুরুত্ব দিয়ে দেশ সম্পর্কে ভাবে, এই সমাজকে সচেতন করার জন্য, সমাজে শিক্ষামূলক কিছু বার্তা দেবার জন্য তারা যে প্রতিনিয়ত কাজ করে, সেই বিষয়কে আমরা উপস্থাপন করেছি এবছর 2022 উদয়পল্লী সার্বজনীন দুর্গোৎসবে। এখানে কিছু প্রাকৃতিক জিনিস যেমন গাছের ডাল, গাছের ছাল, বাঁশ ইত্যাদির সহযোগিতায় আমরা এবছর 2022-এর উদয়পল্লী সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ সজ্জাকে রূপায়িত করব। বাজেট প্রায় 4 লাখের উপরে। পুজোটা উদয়পল্লী বাজার ট্রাস্টি বোর্ড এবং যুবক সংঘ আছে উদ্যোগেই আমরা এই পুজোটা করে থাকছি। এবছর আমাদের 74তম দুর্গাপুজো উৎসব হতে চলেছে। এবছরকার থিম তবুও অগ্নিকন্যা। যুবক সংঘ ও উদয়পল্লী বাজার উন্নয়ন ট্রাস্টের যৌথভাবে যে দুর্গাপুজো হয়, এই পুজো এবার 74তম দুর্গাপুজো। এই 74তম দুর্গাপুজোয় আজকে জন্মাষ্টমীর দিনে আমাদের খুঁটি পুজো দিয়ে শুরু হলো। প্রতিমা শিল্পী দিব্যেন্দু পাল। এদিন খুঁটি পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।